আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাজা ভাই করে চাষ, কাজে নেই হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি, গান আর গান। বন্ধুরা, আমি অরিজিৎ, আপনারা দেখছেন এক্সপ্লোরিং রিলোডেড, এটি সুন্দরবনের আরও একটি নতুন পর্ব। আশা করি বিগত পর্বগুলি আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন আই বাটনে লিংক দেওয়া রইল, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে, কথা দিলাম। এই পর্বটিও দেখুন, আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন, এগুলো ভালো লাগলে লাইক তো করবেন, আর দয়া করে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, দিস ইজ অরিজিৎ এক্সপ্লোরিং রিলোডেড, আমি তোমাদের সকলকে স্বাগতম জানাই। আমার পিছনে সমুদ্র সৈকত, জি প্লট, সুন্দরবন, গোবর্ধনপুর। খুব ভালো লাগছে, একটি নতুন দিন নতুন সকাল কাটাচ্ছি আমরা সুন্দরবনের নতুন একটি সমুদ্র সৈকত। অনেকেই হয়তো তোমরা এই সমুদ্র সৈকত সম্বন্ধে জানো না, দক্ষিণ পশ্চিমবঙ্গ, দক্ষিণ চব্বিশ পরগনা, একদম সুন্দরবনের মাঝখানে আছি আমরা। তো যারা চ্যানেলে নতুন আছো চটপট সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে একটা লাইক ঠুকে দাও, আর যদি খারাপ লাগে ডিসলাইক করতে পারো। হোয়াট এভার ইউ ফেল্ট আফটার ওয়াচিং দিস ভিডিও কমেন্ট ডাউন বিলো। দেখতে থাকো নতুন সমুদ্র সৈকত আর কিছু অ্যাট্রাকটিভ টাইম ল্যাপস। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। এর আগের তিনটি পর্বতে আপনারা নিশ্চয়ই এক এক করে দেখেছেন বা জানতে পেরে গেছেন যে আমরা সুন্দরবনের গোবর্ধনপুর আইল্যান্ডে উঠেছিলাম, চাঁদমারি ঘাট হয়ে ঢুকেছিলাম। আমরা তিন বন্ধু, আমি অরিজিৎ, দ্বিতীয় জন সপ্তর্ষি এবং সাথে ভাস্কর। তো আমরা যাই, আমরা দুটো দিন ওখানে সময় কাটিয়ে আসি, সেখানকার লোকজনের সাথে কথাবার্তা বলি, সেখানে একটি পালা কীর্তনে আমরা কিছুক্ষণ সময় কাটাই, সেখানকার খাওয়া দাওয়া, আর সেখানকার স্থানীয় যে একটি মঠ রয়েছে, রামকৃষ্ণ মঠ রয়েছে, সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাই। তার কিছু কিছু ছবি আমি আপনাদেরকে দেখিয়েছি, কিছু কিছু দৃশ্য আপনারা দেখেছেন সেখানে, এবং তারপরে সমুদ্র সৈকতটা আমি আপনাদেরকে ভ্রমণ করে দেখিয়েছিলাম। তো চলুন এই পর্বে দেখে নিই যে আর কী কী নতুন জিনিস ওই জি প্লটের গোবর্ধনপুর নিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। অবশ্যই করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের যে হোমস্টের ওনার তিলক বলবাবু, তার সাথে। তো এই দেখুন, ইটের রাস্তার উপর দিয়ে আমি হেঁটে হেঁটে চলছি, আর সামনে কিন্তু রয়েছে এত সুন্দর একটি ভিউ। আমি ক্ষমা চাইব যদি আলোটি একটু ডিম আসে বা একটু নাম বাসে, তার কারণটি হলো সূর্য দেবতা উঠেছেন বটে, সম্পূর্ণরূপে প্রকট পাননি মেঘলা আকাশের জন্য। এই কিন্তু গোবর্ধনপুরের সমুদ্র সৈকত। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু হলো ভুবন বাবুর ছাতা। একদম তাই বন্ধুরা, আপনারা গুগল ম্যাপে ভুবন বাবুর ছাতা গোবর্ধনপুর সমুদ্র সৈকত সার্চ করবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন সেটি কিন্তু একেবারে বীচ সংলগ্ন এরিয়া। ছাতাটি এখানে করে দেওয়া আছে, যারা এখানে আসবেন ট্যুরিস্টরা বা স্থানীয় যারা আছেন তারাও যাতে এখানে বুঝতে পারেন। এখানে কিছু কিছু ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এই সেই ছাতা, ভুবনবাবুর ছাতা। এটি একটি স্পট বলা যেতে পারে, মানে সেই অর্থে প্রপার কোনো স্পট না হলেও এই ছাতার তলায় বসে কিন্তু সমুদ্র দেখার মজাই আলাদা। তো নমস্কার দাদা। নমস্কার। তো আপনি প্রথমে আপনার নামটা দিয়ে শুরু করুন। আমার নাম তিলক বল। তিলক বল, তো এই জায়গাটা কোথায়? হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে বুড়াবুড়ির তর, যেটা হচ্ছে আপনার গোবর্ধনপুর সিরিজ বলে, জাস্ট সিরিজের পাশাপাশি। সিবিচ থেকে ধরুন ওই আপনি পায়ে হাঁটলে 7 মিনিট রাস্তা, যেটা যেই জায়গাটা ওই জায়গাটা এখন বসে আছে, জি প্লট গোবর্ধনপুর। জি প্লট, জি প্লট গোবর্ধনপুর। আচ্ছা, তো এটা দক্ষিণ চব্বিশ পরগনাতে তো? হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরোপুরি সুন্দরবনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, প্রপারই সুন্দরবনের মধ্যে। এখানে আসার জন্য তিলকদা যারা বাইরে থাকে তারা এখানে কীভাবে আসতে পারে? ওরা যে আসবে, ধরুন কলকাতা থেকে কেউ আসবে, শিয়ালদার ট্রেন ধরবে, নামখানা অব্দি আমাদের সার্ভিস আছে, বা পাথর প্রতিমাতে এলে পাথর প্রতিমা থেকে আমাদের লঞ্চ রয়েছে,
রামগঙ্গার ঘাট বলে ওইখান দিয়ে এলে লঞ্চে এক ঘন্টা দশ পনেরো মিনিট বসতে হয়, এক ঘন্টা ধরুন, এক ঘন্টা বসলেই আপনি আমাদের জিপ প্লটে এসে যাচ্ছেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি পাথর প্রতিমা দিয়ে যাবো তাহলে আপনার কাকদ্বীপ স্টেশনে নামতে হবে, নেমে মোটামুটি এই কাকদ্বীপ থেকে বাস ধরে পাথর প্রতিমা আসতে হবে। আচ্ছা, আপনি যদি আরও একটা রাস্তা আছে, আপনি যদি মনে করেন যে আমি নামখানা দিয়ে যাবো, শিয়ালদা থেকে থ্রু নামখানা নামলেন, ওখান থেকে আমাদের ছোটো ছোটো টোটো আছে, ওই টোটোতে করে আপনি চলে আসবেন আমাদের এতে লঞ্চের ঘাটে। ঘাটে এলে আমাদের লঞ্চ আছে, ওইটা একটু টাইম বেশি লাগে দাদা, টটের ঘাটে। টটের ঘাট, হ্যাঁ, এটা হচ্ছে জিপ প্লট, টটের ঘাটে আসার জন্য এটা একটা রাস্তা। আচ্ছা, ওইটা টাইমটা লাগে দু ঘন্টা। আচ্ছা, তো নামখানা থেকে টটের ঘাটে আপনার ওই টোটো করে, টোটো রিক্সা করে আসতে কতক্ষণ সময় লাগতে পারে? মানে স্টেশন থেকে নামখানা ঘাটে, হ্যাঁ, ওটা লাগে আপনার পাঁচ থেকে সাত মিনিট। আচ্ছা বেশ, টটের ঘাট থেকে আপনার মানে আপনি রেফার করছেন টটের ঘাটে নামার, টটের ঘাটে নামলে বেশি সুবিধা হবে? হ্যাঁ সুবিধা হবে, এটা লঞ্চে একটু বসতে বেশি সময় লাগে, তবে তো লঞ্চে বসলে কি হবে, নামখানা দিয়ে আসার সময় যেটা আমরা শুনেছি যে ভাগবতপুর কুমির প্রকল্প বলে না, ওই ভাগবতপুর কুমির প্রকল্পের গা দিয়ে আসা হয়। আচ্ছা, আর একটা বলে তমলুক। আচ্ছা, তমলুক একটা আমরা শুনেছি না, তমলুক তো মেদিনীপুরের তমলুক আছে না, ওইটা একটা তমলুক জঙ্গল আছে এখানে। আচ্ছা, ওইখান থেকে আপনার এখানে আসতে ধরুন আধ ঘন্টা লাগবে। আর আপনি একবার আপনার ফোন নাম্বারটা আমাদের দর্শক বন্ধুদের বলে দিন, কি ফোন নাম্বারে যোগাযোগ করলে কল করলে সুবিধা হয়? 7872171598। বাংলাতে বলছি 78 72 17 15 98। আমার নীলভা গেস্ট হাউস। নীলভা গেস্ট হাউস, গেস্ট হাউস। আচ্ছা, এটার থেকে সমুদ্র সৈকত যেটা আছে গোবর্ধনপুরে সেটা কি পায়ে হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ, আরামসে যাওয়া যাবে, 5 থেকে 7 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, পায়ে হেঁটে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে বলে দিই, দাদাকে একটু থামিয়ে বলতে চাই যে দাদা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি কথা। আমি ওনার সামনে বসে আছি বলে বলছি না, আমরা যখন এই হোমস্টেতে রুম নিলাম, চেক ইন করলাম, তারপরে কিন্তু এখান থেকে আমাদের সমুদ্র সৈকতে যে মেন বিচটি রয়েছে সেখানে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, সেটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্স আছে। আমরা বাইক নিয়ে গেছি কারণ আমাদের হাতে সময় তুলনামূলক কম ছিল, আপনারা কিন্তু আরামসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এখানে খাবার দাবারের কি ব্যবস্থা? এখানে সব রকমের ব্যবস্থা রয়েছে, আপনারা এলে খাওয়া দাওয়া পাবেন, বা আপনারা এলে রান্না করেও খেতে পারবেন ইচ্ছা খুশি মতো, আপনাদের যেটা পছন্দ, আপনারা মাছটা মাংসটার কাছ থেকে যেটা খুঁজবেন এখানে পাবেন। আচ্ছা, সব রকম শাকসবজি মাছ মাংস সব কি অ্যাভেলেবল? হ্যাঁ, অ্যাভেলেবল পাবেন। আচ্ছা আচ্ছা, মাছটা বোধহয় বেশি পাওয়া যায় এখানে, মানে মাছের প্রচলনটা বেশি? হ্যাঁ, মাছের প্রচলনটা আমাদের এদিকে খুব বেশি, তো আগে থেকে একটু বললে হয়তো আমি সংগ্রহ করে রেখে দেবো, নাহলে মোটামুটি প্রচলন ব্যাপক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো দাদা বলতে চাইছেন যে টুরিস্ট যারা আসবেন, আপনারা যারা আসবেন, যেখান থেকে আপনারা আসছেন, দাদাকে ফোন করবেন, দাদার সাথে কনসাল্ট করে নেবেন যে আপনারা নিজেরা এখানে এসে রান্না করে খাবেন নাকি দাদাকে দায়িত্ব দেবেন, দাদা আপনাদেরকে রান্না করে খাওয়াবে, তার বদলে দাদা দাদার পারিশ্রমিক নেবেন, রান্নার যা 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 কিছু হয় সেটা আপনি কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নেবেন, সেটা আমি এখানে এখন বলছি না, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে মেনশন করে দিচ্ছি, আপনারা দাদার সাথে সেটা কথা বলে নেবেন। মোদ্দা কথা, এটা এখানে কিন্তু ভালো রকম কিচেন ফেসিলিটি আছে, আমি আপনাদেরকে রুম টুরটা করিয়ে দিয়েছি, দরকার পড়লে আরেকবার আমি করিয়ে দেবো, সেখানে কিন্তু আপনারা নিজেরা দায়িত্ব করে রান্না করে নিতে পারেন, খেয়ে নিতে পারেন। আর দাদা, আপনি ওয়েদার সম্বন্ধে একটু বলে দিন, মানে কোন সময় এখানে ঠান্ডা গরম কি থাকে না থাকে, কারণ এটা তো আইল্যান্ড সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডাটা ধরুন ওই আপনার এই দুর্গাপুজোর পর থেকে অল্প অল্প করে ঠান্ডা পড়ে যায়। আচ্ছা, তারপরে তো আপনার তো শীত কতদিন থাকে আপনারা জানেন, ওই পর্যন্তই ঠান্ডাটা। আচ্ছা আচ্ছা, আমরা এসেছি কিন্তু আমফানের পরে, তো আমফানে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখানে শুনেছি দাদা, তো আপনাদের তো সেই সময় খুব অসুবিধা গেছে আশা করি? হ্যাঁ, অসুবিধা বলতে প্রচুর অসুবিধা গেছে, আমফান ঘাটে প্রচুর অসুবিধা হয়েছে। বন্ধুরা, বলে রাখি আমরা যে জায়গাটাতে এখন বসে দাদার সাথে কথা বলছি, এই নীলভা গেস্ট হাউস, এই গেস্ট হাউস থেকে যেহেতু সমুদ্র সৈকত একেবারে পায়ে হাঁটা দূরত্বে, আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের অন্যতম শেষ ভূমিখণ্ড কিন্তু জিপ প্লট, আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন পাবেন, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, এটা চা বঙ্গোপসাগরের একদম উপকূলে, একদম মানে একদম মুখেই আর কি, মানে এরপরে কিন্তু আর কোনো ভূমিখণ্ড নেই ইন্ডিয়া। সো এর আপনি যখন সমুদ্র সৈকতে যাবেন,
বাদিক করে মানে আপনার পশ্চিম দিকে কিন্তু বাংলাদেশের সুন্দরবন হিসেব মতো উপদ্বীপ ধনচি রেইন ফরেস্টের পরে কিন্তু মানে আপনার ডান সাইডে পড়বে যেটা সেটা কিন্তু বকখালি সমুদ্র সৈকত যদিও অনেকটা দূর। তো আমি বলতে চাইব এটির পরে কিন্তু পুরো বঙ্গোপসাগর পড়ছে, তো আপনারা প্রকৃতপক্ষে সমুদ্রের স্বাদটা কিন্তু এখানে এসে নিতে পারবেন। আর দাদার ব্যবহার সামনে বসেই বুঝতে পারছেন আমি অত্যন্ত তৃপ্ত সন্তুষ্ট দাদার ব্যবহার পেয়ে। খাওয়া দাওয়া খেয়ে আমরা নিজেরা দায়িত্ব করে এখানে রান্না করিনি, দাদাই দাদার তত্ত্বাবধানে রান্না করে দিয়েছেন, আমরা খেয়েছি, সব কিছু ভালো লেগেছে। আপনাদের জন্য একটা সংবাদ দিই, জানি না আপনাদের কীরকম লাগবে, ড্রিঙ্কিং না করাটাই ভালো। বাকি এখানকার স্থানীয় ব্যক্তিদের সাথে যদি আপনারা কথা বলেন আমি কথা দিচ্ছি আপনাদের অভিজ্ঞতা কিন্তু খারাপ হবে না। আপনারা হয়তো শহরের লোক বা শহরের মানুষজন, আপনারা হয়তো শীতটার সময় ঘুরতে আসতে ভালোবাসেন, কিন্তু আমাদের এদিকে যদি আপনারা ঠিক ওই বর্ষাকালে আসেন না, ধরুন শ্রাবণ মাসে কি আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের মধ্যে যদি আসেন, আমাদের যে বঙ্গোপসাগরের যে মহিমাটা আচ্ছা আপনারা ওইটা দেখে বা যে অনুভবটা করতে পারবেন ওইটা দেখে, ওইটা শীতকালে আসার থেকে ওইটা যথেষ্ট রকম আনন্দ লাগবে। আচ্ছা মানে মাছের জন্য বলছেন কি আপনি, বেশি করে ইলিশ কিছু যেরকম দেখুন বড় বড় ইলিশ পাবেন, আচ্ছা সেরকম নদীর ঢেউটা পাবেন। তো যাই হোক, ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর আছে আমি ব্যক্তিগতভাবে কথা দিতে পারি যে আমি আবার আসবো, আমার বন্ধুরাও আসবে এবং পরিবার পরিজনদেরও রেফার করব। আশা করি ভিডিও দেখার পরে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আসবেন। ভিডিওতে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন চ্যানেল এক্সপ্লোরিং রিলোডেড। দাদা একটু নমস্কার করুন। নমস্কার। তো এখন আছি আমরা গোবর্ধনপুরের সি বিচে, আপনারা দেখে নিন। এখানে আমার কম্প্যানিয়ন দুই বন্ধু, এই সি বিচের পার্টটা, রোদটা রয়েছে মাথার উপরে কারণ এখন ঘড়িতে বাজে কিছু 12:30-1 মতো। আমরা এখন চান করার একটা পরিকল্পনা করছি, অনেকটা দেখতে বকখালি সি বিচের মতো আপনারা বলতে পারেন। এই হলো গোবর্ধনপুরে সি বিচ, একেবারে বকখালির মতোই দেখতে কিন্তু জনমানব শূন্য। আবার এই নতুন অভিজ্ঞতা, উঠে পড়লাম ট্রাক্টরে, দেখুন দাদা চালাচ্ছেন সপ্তশ্রী প্রসাদ, এদিকে সি বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এই তো দাদার মুখটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে ফিরে যাই হোটেলে, আবার পরে কথা হবে। সপ্তশ্রী নামছে, আমি নেমে গেলাম ট্রাক্টর থেকে। মানে এইসব অভিজ্ঞতা হবে গোবর্ধনপুরে এসে সত্যি ভাবতে পারিনি, মানে একেবারে সেই পাঞ্জাবের গ্রামের মতো অভিজ্ঞতা হলো। তো যাই হোক, ঠিক আছে চলুন, অনেক ভালো লাগলো এখানে মুহূর্তগুলো কাটিয়ে, বাকি কথা পরে হবে আপনাদের সাথে আস্তে আস্তে বাইকে করে এবার হোটেলে ফেরার পালা। আর একটা যে কথা আমি আপনাদেরকে বলে দিই, আমার পিছনে কিন্তু একটি যে ওয়াশরুম রয়েছে, অনেকগুলি ওয়াশরুম দেখুন একসাথে রয়েছে পাশাপাশি, পুরুষ এবং মহিলার জন্য কিন্তু আলাদা করে ওয়াশরুম এখানে সেপারেট করা আছে। একেবারে গোবর্ধনপুর সমুদ্র সৈকত থেকে আপনারা আসবেন, ওটা রয়েছে সমুদ্র সৈকত, ওখান থেকে আসার পরে কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে, তো আপনারা স্নান করে আসার পর এখানে কিন্তু কাপড় জামা পাল্টাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা কেমন লাগলো সব মিলিয়ে গোবর্ধনপুরের এই জার্নি বা এই ট্রিপ, সুন্দরবন ট্রিপ, গোবর্ধনপুর জি প্লট, চাঁদমারি ঘাট, পাথর প্রতিমা ঘাট দেখালাম আপনাদেরকে, এছাড়াও নানাবিধ ঘাট যেগুলো পাথর প্রতিমা থেকে চাঁদমারি ঘাটের মধ্যে পড়ছে সেগুলো, এবং তার সাথে সাথে গোবর্ধনপুরের পুরনো সমুদ্র সৈকত, নতুন সমুদ্র সৈকত এবং কিছু কিছু সাইট সিন যেগুলো আপনারা এখানে এসে ঘুরে নিতে পারেন। কেমন লাগলো লিখে জানান কমেন্ট সেকশনে, তো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন তিলক বল বাবুকে। আর এছাড়া যদি অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটিও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। সাথে রয়েছে এখানকার কিছু স্থানীয় টোটোর কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যদি আসেন তো এখানে টোটো কিন্তু বুক করে ঘুরতেও পারেন। তো বন্ধুরা আমি ফিরে যাচ্ছি আস্তে আস্তে হোটেলের দিকে। গোবর্ধনপুরে আসার পরে আমার অভিজ্ঞতা সত্যি কথা বলতে গেলে প্রত্যাশার মাত্রাকে ছাপিয়ে গেছে, অর্থাৎ এখানে এসে মানুষের ব্যবহার থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং জল, মানে আমার বা আমার কম্প্যানিয়ানদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি, সবার থেকেই আমরা ভালো ব্যবহার পেয়েছি, সবাই নিজের থেকে কিন্তু যেচে জিজ্ঞেস করছেন আমরা কোথা থেকে এসেছি, আমরা কারা, আমরা কী করতে এসেছি, কারোর কিন্তু ভ্রুকুটি নেই আমাদের উপরে।
সবাই আমাদেরকে যেন অ্যাকসেপ্ট করছেন, চেনেন না কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন আমাদেরকে, এরকম পর্যন্ত বলছেন যে ঠিক আছে আপনারা ভিডিও করুন, কোনো অসুবিধা নেই, কেউ আপনাদের বিরক্ত করবে না, এবং সেটি ঘটছে। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো, আমি যতটা বলি ততটা কম, এবং আমি কিন্তু কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা জোর করে আপনাদেরকে রেফার করছি না, আমি আমার এক্সপেকটেশনের পর যা পেয়েছি এখানে এসে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দক্ষিণ চব্বিশ পরগনার এই গোবর্ধনপুরের অভিজ্ঞতা কিন্তু আমার কাছে অসাধারণ, তো আপনারা নিশ্চিন্ত হয়ে আসুন, পরিবার পরিজন হোক বা বান্ধবী বা বন্ধু যার সাথেই আসবেন নিশ্চিন্তে এখানে এসে ভ্রমণ করে থেকে যেতে পারেন। তবে হ্যাঁ, আমি রেকমেন্ড করব আসলে কিন্তু অবশ্যই অন্তত একটি রাত এখানে কাটিয়ে যাবেন, এবং দুটি সকাল, একটি সকাল রাখবেন এখানে স্নান করার জন্য, এবং একটি সকাল রাখবেন আশেপাশের গ্রামটি ঘুরে দেখার জন্য, আশেপাশে অর্থাৎ এই গোবর্ধনপুরের এরিয়া চত্বরটি ঘুরে দেখার জন্য। কারণ যারা গ্রামে থাকেন না, যারা শহর থেকে আসবেন এখানে ভ্রমণ করার জন্য, তাদের জন্য কিন্তু অসাধারণ একটি অভিজ্ঞতা হতে পারে এই গোবর্ধনপুর। তো এই ডিনারে আমরা খাচ্ছি, দেখুন রুটি আছে, এদিকে রয়েছে পটলের তরকারি আছে, ভাস্কর বল ভোলা মাছ, দাঁড়ান ভালো করে দেখিয়ে দিই ভোলা মাছটা, এই ভোলা মাছ এদিকে একটা, এদিকে আরেকটি ভোলা মাছ, আর এদিকে রয়েছে ডিমের ঝোল এবং দেশি মুরগির ডিমের ঝোল। হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডিনারের সাথে সংযোজন হলো খাসির মাংস। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে আমি জানি না কালারগুলো, অ্যাকচুয়ালি গন্ধটি কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, সেটা আমরা পাচ্ছি, আপনারা হয়তো পাচ্ছেন না। আমাদের ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদের একটু ভাগ দিয়ে দিই খাসির মাংসের সাথে আমাদের আজকের এই ডিনার। তো চলুন, যারা আমার মুসলমান ভাইরা রয়েছে, ভাইরা বিসমিল্লাহ করি, আবার পরে কথা হবে, ধন্যবাদ। বল কী বলবি বল ভাস্কর, কিছু বলছিস বাইক বাইকার ভাই ভাস্কর? বলে শুনি অনুতরে চোদ্দ পুয়া বাগান আছে প্রতি জন্মে পাথের অঙ্কার, শেখাই যাবি যদি সকাম নদী পার হবি তুই কেমনে, বল বল পার হবি তুই কেমনে, কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মনে চলো যায় ভ্রমণে, Hey, feel I'm in the mood for a switcher. I hit the function, hit the rosé till I hiccup. I hit the stage and leave with money, that's a sticker. She picture perfect, so I told him I'm a flicker. Feel I'm in the mood for a changer. I leave the city and return with my changer.